1994-এ স্টিভ জবসকে একটা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছিল একটা কোয়েশ্চেন, যে আপনি কিরকম সাপোর্ট পেয়েছেন। এবং ইন্টারেস্টিংলি এনাফ সে একটা কথা বলেছে যে আমি যত জায়গায় মানুষের কাছে সাপোর্ট চেয়েছি সব জায়গায় মানুষ আমাকে হেল্প করেছে। সো টু প্রুভ দিস ফিলসফি, এক লোক একটা ইন্টারেস্টিং কাজ করছে। আচ্ছা দেখি না যে আসলে মানুষের কাছে চাইলে মানুষ দেয় কি না। অ্যান্ড সেই লোক একটা হোটেল বিজনেস করত, তো তাকে বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে থাকতে হতো। তো সেই হোটেলগুলোতে যখন যেত, হোটেলগুলোকে একটা উইয়ার্ড একটা জিনিস চাইতো। কি চাইতো জানো? হোটেলে যাওয়ার আগে হোটেলের ম্যানেজমেন্টকে সে বলতো যে আমার রুমে একটা গডজিলার ছবি থাকলে আমার অনেক ভালো লাগতো। কিসের ছবি? গডজিলা। অ্যান্ড সে টানা 20টা হোটেলে এই কাজটা করে। অ্যান্ড গেস হোয়াট, প্রতিবার সে যখন বলে একটা গডজিলার ছবি থাকলে ভালো হতো, তাকে অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টে একটা গডজিলার ছবি তার রুমে অ্যাকচুয়ালি দেওয়া হয়। আইদার একটা পোর্ট্রেট অথবা নর্মাল, এমন সময় আছে কি হয়েছে একে দিয়ে দিচ্ছে। আসলেও আমার অনেক সময় চাই না, বা চাইলে না অনেক কিছু পাওয়া যায়। দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ওকে, ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাট থিং, আমি নিজেও আমি একটু চেষ্টা করে দেখি যে এটা আসলে হয় কিনা। সো আমি এই বছরের জুনে লন্ডনে ছিলাম, ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। সো তখন দুইটা হলে আমরা 5 দিন ম্যাডিংলি হলে ছিলাম, 5 দিন গুরুনাফ হলে ছিলাম। সো ম্যাডিংলি হলটা অনেক নাইস ছিল, খুব ফ্যান্সি একটা রুম, কোলবালিশ ছিল, হেয়ার ড্রায়ার ছিল। আমি ফার্স্ট টাইম হেয়ার ড্রায়ার ইউজ করছি আমার লাইফে, আমার কোনো বোন নাই, সো আমার মা ইউজ করে না। হেয়ার ড্রায়ার ইউজ করার পর দেখি আরে চুল আবার স্পাইক হয়ে গেছে, আমি তো মহা খুশি। সো নাইস। তো তাও যখন গুরুনাফ হলে আসলাম, আমি চিন্তা করলাম যে চেষ্টা করে দেখি। এখন ওই গুরুনাফ হলে কোলবালিশ নাই। এখন আমি ওই রিসেপশনিস্টকে কল করে বললাম যে আসলে আমার কোলবালিশ ছাড়া ঘুম আসে না, সো একটা কি আমার রুমে কোলবালিশ দেওয়া যায় কি না। অ্যান্ড রিসেপশনিস্ট বলে না কোলবালিশ তো আমাদের কাছে নাই, তবে আমরা একটু দেখি পাওয়া যায় কিনা। অ্যান্ড গেস হোয়াট, 15-20 মিনিটের মধ্যে আমার রুমে কোলবালিশ হাজির হয়ে গেছে। ওকে, আসলেও তো চাইলে পাওয়া যায়, এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাই, কি করা যায়। আমি চিন্তা করছি লাস্ট ডর্মে হেয়ার ড্রায়ার ছিল, এখানে তো হেয়ার ড্রায়ার নাই। আমি আবার রিসেপশনিস্টকে কল করছি যে এক্সকিউজ মি, আমার একটু একটা হেয়ার ড্রায়ার দরকার ছিল, যদি একটু পাঠাতে পারতেন তাহলে খুব ভালো হতো। অ্যান্ড ওকে বলো আসলে আমরা আসলে হেয়ার ড্রায়ার সাপ্লাই দিই না, এবং হেয়ার ড্রায়ার তো আসলে নাই। তখন আমি বলছি আচ্ছা নো প্রবলেম, বাট আই হ্যাভ টু মিট উইথ দ্য কুইন টুমরো, একটু যদি হেয়ার ড্রায়ারটা হতো তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা দেখছি কী করা যায়। অ্যান্ড এগেন আফটার 15-20 মিনিটস আমার রুমে রিসেপশনিস্ট হেয়ার ড্রায়ার নিয়ে আসছে। অ্যান্ড দেখলাম জানি আসলেও তো চাইলে আসলেও পাওয়া যায়। অ্যান্ড অন স্পট আমি এনে ভিডিও করছি যে এই দেখেন আমার কোলপালে, সেই দেখেন হেয়ার ড্রায়ার। ওয়াই? বিকজ ইটস অ্যাকচুয়ালি ট্রু। তুমি যদি তোমার লজ্জাটা ভেঙে মানুষের কাছে সাপোর্ট চাও, তুমি কিন্তু সাপোর্ট পাবা। তোমাদের অ্যালামনাইদের কাছে যাও অ্যান্ড তাদের কাছে সাপোর্ট চাও যে ভাই আপনি যে চাকরিটা করছেন, আমি আপনার জায়গায় যেতে চাই 2 বছর পরে, একটু একটু আমাকে গ্রুম করেন তো, একটু আমাকে বলেন তো কী কী কাজ করলে আপনার জায়গায় যেতে পারি। তোমার সিনিয়র কিন্তু তোমাকে হেল্প করবে, তোমার অ্যালামনাই তোমাকে হেল্প করবে। তোমার একটা ফ্রেন্ড একটা কাজ খুব ভালো পারে, তুমি তাকে জিজ্ঞাসা করো না দোস্ত তুই কাজটা তো অনেক ভালো পারিস, একটু আমাকে হেল্প করতো, দেখবো তোমার ফ্রেন্ড তোমাকে হেল্প করছে। র্যান্ডম মানুষ, মনে করো তুমি কারো কাছে সাপোর্ট চাও, তুমি একটা মেইল করো, দেখবা সেই মেইলের উত্তর দিচ্ছে। প্রবলেমটা কোথায় জানো? আমরা ওই জিজ্ঞাসাটাই করি না। সো তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখন থেকে নিজের মধ্যে জড়তা যেটা আছে না ওটা ভেঙে ফেলো, অ্যান্ড জড়তাটা ভেঙে অ্যাটলিস্ট মানুষের কাছে তোমার যে জিনিসটা দরকার ওটা চাওয়া শুরু করে দাও। হয়তো বা কিছু একটা টাইমে রিজেকশন পাবা, বাট মোস্ট অফ দ্য টাইমস তুমি অবাক হয়ে দেখবা যে তুমি জিনিসটা পেয়ে গেছো। ইজ দ্যাট ক্লিয়ার? বারবার জিজ্ঞাসা করতো এটা। ক্যান উই স্টার্ট অ্যাস্কিং হোয়াট উই নিড? ইয়েস। ক্যান উই হ্যাভ আ বিগ ইয়েস? Awesome. One thing is in the middle.